আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। ফিনের বিধ্বংসী ব্যাটিংয়ে রান পাহাড় গড়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। অকল্যান্ডে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তৃতীয় শেষ ম্যাচে বাংলাদেশকে বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ইডেন পার্কে কাটেল ওভারের ম্যাচে আগে ব্যাট করতে নেমে কিউইরা দাঁড় করিয়েছে রানের পাহাড়। বৃষ্টির কারণে ম্যাচে টস হওয়ার প্রায় আড়াই ঘন্টা পর বিলম্বিত সময় পুষিয়ে দিতে ম্যাচের দৈর্ঘ্য অর্ধেক কমানো হয়েছে, অর্থাৎ ইনিংস প্রতি দশ ওভার। নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ না থাকায় এই ম্যাচে বাংলাদেশের সপ্তম অধিনায়ক হিসেবে টস করতে নেমেছেন লিটন দাস। তিন পরিবর্তন নিয়ে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শুরু থেকেই টাইগারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন দুই কিউই ওপেনার মার্টিন গাপটিল ও ফিন অ্যালেন। চতুর্থ ওভারেই দলীয় সংগ্রহ স্পর্শ করে অর্ধশত, এরপর আরও বিধ্বংসী হয়ে ওঠে নিউজিল্যান্ড। ইনিংসের শেষ অর্ধে বাংলাদেশের বোলাররা ছিলেন অসহায়। গাপটিলের হাতে টানা তিন বলে দুই ছক্কা ও একটি চার হজম করে তাকে অবশ্য সাজ করে ফেরাতে সক্ষম হয়েছেন শেখ মাহাদি আফিফ হোসেনের ক্যাচে পরিণত করে। সাজ ঘরে ফেরার আগে ১৯ বলে ৪৪ রান করেছেন গাপটিল, হাঁকিয়েছেন একটি চার ও পাঁচটি ছক্কা। ফিন অবশ্য পূর্ণ করেছেন অর্ধশতক, মাত্র ১৮ বলে ৮টি চার ও দুটি ছক্কায় নিজের প্রথম অর্ধশতকের দেখা পেয়েছেন। গ্লেন ফিলিপস ৬ বলে ১৪ রান করে শরীফুল ইসলামের বলে সৌম্য সরকারের হাতে তালুবন্দী হয়েছেন। এরপর ড্যারেল মিচেলকে সাক্ষী রেখে তাণ্ডব অব্যাহত রেখেছেন অ্যালেন। শেষ ওভারে অবশ্য সাজগড়ে ফিরতে হয়েছে অ্যালেনকে। তাসকিন আহমেদের বলে বদলি ফিল্ডার মেহেদি হাসান মিরাজকে ক্যাচ তুলে দেওয়ার আগে ১০টি চার ও ৩টি ছক্কায় ২৯ বলে ৭১ রান করেছেন তিনি। নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ দাঁড়িয়েছে ১৪১ রান। ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড সংগ্রহ করেছে ১৪১ রান। অতঃপর এত বড় টার্গেটে খেলতে নেমে আচুক উপকার হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এ ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।